হ্যালো এভরিবডি, হোপ ইউ অল আর ফাইন। ওপেন ইউর ইংলিশ রিডার বুক অ্যাট পেজ নাম্বার 76। আমরা পড়ছিলাম দ্য মান্থস বাই ক্রিস্টিনা রসেট্টি। আমরা আগের দিন জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মাসের বর্ণনাগুলো পড়েছি। এই সময় প্রকৃতি কেমন থাকে, কী নিয়ে আসে, সেই কীরকম আবহাওয়া থাকে সেগুলো আমরা দেখেছি। জুলাই মাসে স্টর্ম ক্লাউডস ফ্লাই, অর্থাৎ ঝড়ের মেঘ ওড়ে। তো তারপর কী হলো আমরা পড়ে দেখি আগস্ট থেকে ডিসেম্বরের কী বর্ণনা আছে। Lightning torn, August bears corn, September fruit in rough October, earth must disrobe her, stars fall and suit in keen November, and night is long and cold is strong in bleak December. তাহলে দেখো আমরা কি দেখলাম, যে জুলাই মাসে সেই ঝড় বৃষ্টির মেঘ উড়ে এসলো, এসে আকাশকে ফালা ফালা করে বিদ্যুৎ চমকালো। Lightning torn মানে টর্ন মানে ফালা ফালা করে দেওয়া বা ছিঁড়ে ফেলা, এরকম কিছু হয়। তো সেই লাইটনিং টর্ন মানে প্রচুর বিদ্যুৎ চমকায়। আগস্ট বেয়ার কর্ন, আগস্ট বেয়ার্স কর্ন, আগস্ট কী নিয়ে আসে, শস্য নিয়ে আসে, কর্ন মানে শস্য, আগস্ট মাসে শস্য হয়। সেপ্টেম্বর ফ্রুট, সেপ্টেম্বরে ফল হয়। ইন রাফ অক্টোবর, আর্থ মাস ডিসরোভার, ডিসরোভ মানে গায়ের আবরণ খুলে ফেলা। এই যে রুক্ষ, রাফ মানে রুক্ষ, এই রুক্ষ অক্টোবরে কী হয়, পৃথিবী তার গায়ের আবরণ খুলে ফেলতে শুরু করে, অর্থাৎ গাছের পাতা ফুল সব ঝরতে শুরু করে, আস্তে আস্তে প্রকৃতি রুক্ষ হয়ে যায়। স্টার্স ফল অ্যান্ড স্যুট ইন কিন নভেম্বর, এবং নভেম্বর মাসে কী হয়, স্টার ফল অ্যান্ড স্যুট। দেখো স্টার্স হচ্ছে আকাশের তারা, আমরা বলি তারা খসা। তোমরা অনেক সময় দেখবে আকাশ থেকে জ্বলন্ত একটা টুকরো হঠাৎ করে ছিটকে পড়ে মাটিতে, তাকে বলা হয় তারা খসা। এগুলো আসলে উল্কা, এই উল্কাপাতকে ইংলিশে বলা হয় শুটিং স্টার। তো সেই নভেম্বর মাসে এই উল্কাপাত বা শুটিং স্টার বেশি দেখা যায়। অ্যান্ড নাইট ইজ লং অ্যান্ড কোল্ড ইজ স্ট্রং, দেখো রাত্রিটা এরপর কী হয়, লম্বা হয়ে যায় আর শীতও খুব জোরদার হয়। ইন ব্লিক ডিসেম্বর, ডিসেম্বর মাসে, তাহলে ডিসেম্বর মাসে কী হলো, জাঁকিয়ে শীত পড়ে গেল আর লম্বা রাত হয়ে গেল, দিন ছোট হয়ে গেল। ব্লিক মানে হচ্ছে বর্ণহীন, যেহেতু অক্টোবর থেকে গাছের পাতা ফুল সব ঝরতে শুরু করলো, প্রকৃতি নিঃস্ব রুক্ষ হয়ে গেল, তার গায়ের আবরণ খুলে ফেলল, তো ডিসেম্বর মাসে রুক্ষ সূক্ষ্ম বর্ণহীন প্রকৃতি, যেখানে গাছে পাতা নেই, হয়তো ফুল ফোটেনি, তাই বলা হচ্ছে বর্ণহীন, সেই রকম হয়ে পড়ে ডিসেম্বর মাসের প্রকৃতি। তো এইভাবে তোমরা দেখলে জানুয়ারি থেকে ডিসেম্বরের বর্ণনা। তোমরা কবিতাটা মন দিয়ে পড়বে, নতুন শব্দগুলো শিখবে। সবাই ভালো থাকবে, বাই।